আছেন সবাই। আমি সাধারণত আপনাদের সাথে বিভিন্ন রকম ডেইলি ব্লগ শেয়ার করে থাকি, তবে আজকে একটি বিউটি টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা রান্নাঘরে কাজ করতে করতে আমাদের মুখটা অনেক সময় কালো কালো হয়ে যায়। আমরা যদি প্রতিদিন অথবা একদিন পর পর একটু চালের গুঁড়া আর হচ্ছে একটু হলুদ, কাঁচা হলুদ হলে সবথেকে বেশি ভালো হয়, তবে কাঁচা হলুদ না থাকলে পরে আমরা যেই হলুদটা দিয়ে প্রতিদিন রান্না করে থাকি সেই হলুদের গুঁড়া দিয়েই একটা ফেস প্যাক বানাইতে পারি। এবং এই ফেস প্যাকটা আমরা প্রতিদিন গোসলের আগে হাতে, গলায়, ঘাড়ে, পায়ে দিতে পারি। তবে এর সাথে লেবু অ্যাড করতে পারেন, আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা লেবু অ্যাড করবেন না। তো এটা সবাই ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।